কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির পক্ষে বাংলাদেশি অধ্যুষিত এলাকা আল মুনজাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশ বাংলার স্টুডেন্ট। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, তরুণ দুই উদ্যোক্তা মোহাম্মদ তাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুফতি কাজী ইব্রাহিম, শাখওয়াত মজুমদার, আবুল কালাম সহ অন্যান্যরা। বাংলাদেশি খাবারের পাশাপাশি অ্যারাবিয়ান খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে এই প্রতিষ্ঠানে যাত্রা বলে জানান উদ্যোক্তারা।